জীবনে উত্থান পতন লেগেই থাকবে কিন্তু যে পতনের সময় আপনার পাশে এসে দাঁড়ায় জানবেন সেই হচ্ছে প্রকৃত বন্ধু হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওই আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগত অক্টোবর মাস কেমন যাবে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশন বিবাহিত জীবন সন্তান শত্রু পিতামাতা শরীর স্বাস্থ্য জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন বা আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা নাও হন তাও আপনি ভিডিওটি আপনার বন্ধুবান্ধব বা আপনার ভাই বোন যারা কন্যা রাশি আছে তাদের মধ্যে শেয়ার করে দিন তারা অবশ্যই আপনাকে দুহাত তোলে আশীর্বাদ করবে। আর আপনি যদি কন্যা রাশি হন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওয় আমি আগত সেপ্টেম্বর মাসে যে সমস্ত অসুবিধা আপনার জীবনে আসতে পারে তার প্রতিকার কিভাবে করবেন তাও আমি বলে দিচ্ছি আর এই প্রতিকারগুলো করতে পারলে আপনি জীবনে যথেষ্ট যথেষ্টভাবে জীবনে সার্থক হবে তাই আর দেরি না করে আসুন শুরু করা যাক কন্যা রাশির অক্টোবর মাসের আর রাশিফল তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কন্যা রাশি অক্টোবর মাসের রাশিফল প্রকাশ করি প্রথমে বলব আপনি কন্যা রাশি আপনি রাশিচক্রের ষষ্ঠ রাশি আর আপনার রাশিতে বসে আছে রবি বুধ কেতু আপনার রাশি দ্বিতীয় স্থানে বসে আছে শুক্র এবং আপনার রাশি ঠিক ঠিক সপ্তমে বসে আছে রাহু আর ষষ্ঠে বসে আছে স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব আর আপনার রাশি নবমে বসে আছে দেবগুরু বৃহস্পতি আর দশমে বসে আছে সেনাপতি মঙ্গল এবার আসুন দেখে নি কন্যা রাশি আগত অক্টোবর মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখে নেওয়া যাক আর শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার রাশি থেকে আর আপনার রাশির অধিপতি বুধ রাশিতেই অবস্থান করছে আর এখানে অতি শক্তিশালী ভদ্রা নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করেছে আর যখন রাশির অধিপতি গ্রহ রাশিতেই অবস্থান করে এটা আপনার ইমিউনিটি সিস্টেমকে আরও স্ট্রং করবে আর যখনই রাশির অধিপতি ছয় আট বারোতে অবস্থান করবে তখন ইমিউনিটি কমিয়ে দেবে সেহেতু কন্যা রাশিদের রাশির অধিপতি গ্রহ বুধ আপনার রাশিতেই অবস্থান করছে তাই অক্টোবর মাসে আপনার ইমিউনিটি লেভেল হাই থাকবে আর ইমিউনিটি লেভেল হাই থাকলে আপনার কপ কোল্ড স্টমাক ইনফেকশান বা কোনো ধরনের হেডেক বা জ্বর জ্বালা সর্দি কাশি কোনো ধরনের রোগভোগ চট করে বা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ইনফেকশান আপনার কাছে আসতেই পারে না কারণ ইমিউনিটি লেভেল হচ্ছে সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার প্রধান সম্পদ আর যেহেতু আপনার রাশির অধিপতি বুধ রাশিতেই অবস্থান করবে অক্টোবর মাসে তাই কোনো রোগভোগ সেভাবে আসবে না কন্যা রাশিদের অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে আপনার বুধ ছিল আপনার রাশির দ্বাদশে তখন আপনার শরীরে কিছু সমস্যা ছিল কিন্তু পুরো অক্টোবর মাস ভোর বুধ যে কন্যাতেই অবস্থান করবে আপনার রোগ ভোগ সম্পূর্ণ মুক্তি ঘটাবে শরীর হবে ঝরঝর এবং সুস্থ সবল কন্যা রাশি এবার আসুন আপনার বিদ্যা বা শিক্ষা কেমন যাবে কন্যা রাশির বিদ্যার্থী শিক্ষার্থীদের যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা বিভিন্ন ধরনের গবেষণার কাছে যুক্ত আছে ডাক্তারি ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী প্রত্যেকের ক্ষেত্রেই কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক আর পড়াশোনা দেখা হয় আপনার পঞ্চম স্থান অর্থাৎ পঞ্চম হাউস থেকে আর আপনার পঞ্চমেশ হচ্ছে স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব শনি বসে আছে বক্রি হয়ে ষষ্ঠ স্থানে শনি ষষ্ঠ স্থানে বক্রি হয়ে আছে মানে শনি পঞ্চমেরও ফল আপনাকে দিচ্ছে আপনি যদি কন্যা রাশি হন এখানে একটা বিষয় আমি একটু এক্সপ্লেন করে দিতে চাই ভালো করে শুনুন কন্যা রাশি শনি এইরূপ অবস্থানের ফলে আপনার মনের মধ্যে নানা আইডিয়া আসছে বলে কিন্তু আবার নানা কনফিউশনও এসে যাচ্ছে অর্থাৎ শনি আপনাকে কিছু শুভ ফল দিতে চাইছে কিন্তু বক্রি হওয়ায় সেইভাবে শুভ ফলও দিতে পারছে না কন্যা রাশি আর আপনার শিক্ষা জগতে আপনাকে বিশেষ কনফিউশন দেবে কারণ শনি বক্রি হওয়া মানে আপনি একটা কোর্স করতে গেলে সেই কোর্সটা আপনি করার আগে আপনি ভাববেন এটা করে কতটা লাভ হবে কি লাভ বা কতটা লোকসান বা আপনি সেই কোর্সটা আদৌ কমপ্লিট করতে পারবেন কি না এই ধরনের সমস্যা আপনার মনের মধ্যে আসবেই আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন আপনার শনি যতদিন বক্রি থাকবে আপনার এই ধরনের কনফিউশন আসতেই থাকবে কন্যা রাশি বিশেষ করে বিদ্যা ক্ষেত্রে নভেম্বরের পর এই সমস্ত সমস্যা মিটবে আমি বলবো শনি বক্রি হোক কিন্তু নিজের ঘরে আছে তাই আপনাকে শুভ ফল দিয়ে যাবে তাই আপনি আপনার কাজ চালিয়ে যান কোনো ভয়াবহ সমস্যা নেই ভয়াবহ সমস্যার প্রকোপও আপনার জীবনে আসবে না তাই আপনি আপনার এগিয়ে চলুন ঠিক সফলতা পাবেন চোদ্দই নভেম্বরের পরে তো এই সমস্ত কথাবার্তা আসবেই না তখন শনি মার্গি হয়ে যাবে কিন্তু অক্টোবর মাসে শনি বক্রি থাকবে তাই বিদ্যায় কিছুটা কনফিউশন আসতেই পারে তাই সেই দিক দিয়ে আপনি কিন্তু মনের জোরে এগিয়ে যান আপনি নিশ্চিত সফল হবেন কন্যা রাশি আপনার পড়াশোনা এইট্টি পার্সেন্ট তো ভালোই আছে এছাড়া স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে দেবগুরুর শুভ দৃষ্টি নবম দৃষ্টি আপনার পঞ্চম স্থানে আছে তাই পড়াশোনার ব্যাপারে খুব একটা আটকে যাওয়ার সম্ভাবনা নেই কন্যা রাশির পড়াশুন দেখা যাক আপনার ভালোবাসা প্রেম ভালোবাসা কেমন থাকবে কন্যা রাশিদের আগত অক্টোবর মাসে ভালোবাসাও দেখা হয় সেই পঞ্চম স্থান থেকেই যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল উভয়েরই দৃষ্টি আপনার রাশির পঞ্চম স্থানে আছে শনি পঞ্চমের হয়ে ষষ্ঠে অবস্থান করছে বক্রি অবস্থায় তাই আপনার প্রেম জীবনে অনেক মিক্সিং নেচার প্রকৃতি লক্ষ্য করা যাবে কন্যা রাশি অর্থাৎ এই মাসে প্রেমের জীবন কখনো ভালো হবে কখনো খারাপ হবে কখনো দেবগুরু বৃহস্পতির যেহেতু দৃষ্টি আছে আলোর আলো উজ্জ্বল হবে দুজনের মধ্যে সম্পর্ক ভালো হবে আবার কখনো মঙ্গলের সুদৃষ্টি থাকার জন্যে কখনো আবার অশুভ প্রভাবও পড়তে পারে দুজনের মধ্যে রাগারাগি হতে পারে ছোট ছোট কথায় দুজনের মধ্যে কিছুটা হলো ডিস্টার্ব আসতে পারে একে অপরকে ভুল বুঝতে পারে ডমিনেটিং স্বভাব আসতে পারে এছাড়াও আরও যেটি আসতে পারে সেটি হচ্ছে আপনাদের মধ্যে অন্য কারোর দ্বারা কথা শুনে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়া এগুলো ঘটতে পারে অর্থাৎ মিক্সিং প্রেম ভাগ্য পুরো এক চেটিয়া খারাপ বলবো না পুরো এক ভালো বলবো না মিক্সিং পেন লক্ষ্য করা যাবে কন্যা রাশিদের আগত অক্টোবর মাসে যেহেতু আপনার রাশির প্রথম স্থান রাশিতে রবি অবস্থান করছে তাই ষোলোই অক্টোবর পর্যন্ত আপনি প্রেমের জীবনে কখনোই ডমিনেটিং স্বভাব আনবে না মাথা গরম করবে না কারণ একদিক দিয়ে মঙ্গলের দৃষ্টি আছে অন্যদিক দিয়ে রবি আপনার রাশিতেই অবস্থান করছে তাই এই সময় আপনার প্রেমের জীবনে মাথা গরম স্বভাব আসতে পারে ডমিনেটিং স্বভাব আসতে পারে এগুলো যেন না আসছে কারণ মঙ্গলের অশুভ দৃষ্টি পঞ্চমে পড়েছে প্রেমের জীবনে কিছুটা অশুভ আনতেই পারে এছাড়া রবিও রাশিতে আছে তাই মাথা গরম আপনার হবেই নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে কন্যা রাশি তবে যেহেতু শনি শুভদায়ক আছে নিজের রাশিতেই বসে আছে বক্রি আছে তবে নিজের রাশিতে তাই প্রেম ভালোবাসা ব্রেক আপ হওয়ার কোনো সম্ভাবনা নেই আশি পার্সেন্ট সত্তর থেকে আশি পার্সেন্ট প্রেমের জীবনে ওকে আছে যেটুকু আছে সেটুকু আপনার নিজেকে সামলে নেবেন বেশি রাগারাগি বা বেশি দুজনের মধ্যে যাতে সম্পর্ক খারাপ হয় সেরকম কোনো মানসিকতা পোষণ করবেন না এটা দুজনের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে বিশেষভাবে কন্যা রাশি মঙ্গলের দৃষ্টি থাকা অশুভ হল দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে প্রেমের জীবনে কোনো অশুভ প্রভাব আপনার আসতেই দেবে না এবার আসুন দেখিনি আপনার সন্তান আপনার সন্তানের দিক থেকে কেমন আছে আগত অক্টোবর সন্তান স্থান হচ্ছে পঞ্চম স্থান আর পঞ্চম স্থানে স্বয়ং সন্তান কারো গ্রহ দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় আপনার সন্তানের চাকরি লাভ এই অক্টোবর মাসে হবে বা ভালো কর্মের সন্ধান পাবে আপনার সন্তান তবে আবার বলি মঙ্গলের দৃষ্টি থাকায় আপনার সন্তানের উগ্র মেজাজ আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে সন্তানের অতিরিক্ত উচ্ছ্বাসাও আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে তবে শারীরিক অসুস্থতা সন্তানের কিছুটা আসতে পারে বিশেষ করে ষোলো তারিখ পর্যন্ত ষোলোই অক্টোবর পর্যন্ত সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে কন্যা রাশি সন্তানের বিদ্যা শিক্ষা যথেষ্ট ভালো হবে তবে ওই বললাম উগ্র মেজাজ ডমিনেটিং স্বভাব এগুলোকে চেঞ্জ করাতে হবে আপনাকেই আপনার সন্তানেরকে শুভ মুহূর্তগুলোকে চেনাতে হবে ভালো স্বভাবগুলো তৈরি করার দায়িত্ব আপনার আপনি সেগুলো তৈরি করার কাজে লেগে পড়ুন কন্যা রাশি এবার আসি আপনার পিতামাতা মাতার দিক দিয়ে আগত অক্টোবর মাস আপনার পিতার সৌভাগ্য আপনি প্রচণ্ড পাবেন আপনার পিতা আপনার দিকে সাহায্য রাত বাড়ি দেবে তবে আপনার পিতৃ স্থানে মঙ্গলের অবস্থান যথেষ্ট সৌভাগ্যজনক মাঝে মাঝে আপনার পিতার সঙ্গে কিছুটা মতের অমিল হতে পারে তা সাময়িক খুব একটা বেশি বাড়াবাড়ি হবে না তবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা দুশ্চিন্তা আসতে পারে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত এই সময় পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা থাকতো বাকি সময় পিতার দিকে নিয়ে কোনো চিন্তা নেই পিতার সঙ্গে আপনার সদ্ভাব বজায় থাকবে আর মা আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের রাগ বাড়ি দেবে মায়ের দিক থেকে সৌভাগ্যকারক সময় যাবে তবে মায়ের কিছুটা হলো শারীরিক অস্থিরতা আসতে পারে ষোলো তারিখের পর ষোলোই অক্টোবরের পর সেদিক দিয়ে নজর দেবেন বিশেষভাবে কন্যা রাশি এবার আসুন দেখা যাক আপনার বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন কেমন যাবে আগত অক্টোবর মাসে কন্যা বিবাহিত আপনার সপ্তমে বসে আছে রাহু এবং সপ্তমপতি বৃহস্পতি বসে আছে আপনার রাশির নবম স্থানে শত্রু ক্ষেত্রে রাহু যেহেতু রাক্ষসের রাজা অশুভ গ্রহ তাই রাহু হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের রাজা তাই আপনার সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে এই রাহু কিছুটা সমস্যা তো তৈরি করবে এই রাহু রাহু কনফিউশন তৈরি করতে পারে আর্গুমেন্ট তৈরি করতে পারে মাথা গরম তৈরি করতে পারে অনিশ্চয়তা তৈরি করতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে অতিরিক্ত উচ্ছ্বাসা এনে আপনাকে ডোবাতে পারে রাহু হচ্ছে একটা রাক্ষস প্ল্যানেট এই চায় মানুষকে অসহায়ভাবে উচ্ছ্বাসা দেখিয়ে ডুবিয়ে মারতে তাই এদিকে রাহুর প্রবনে পা না দেওয়াই ভালো কন্যা রাশি কারণ রাহু যতদিন সপ্তমে থাকবে আপনাকে এই ফল দেবে শুধু অক্টোবর মাস কেন নভেম্বরেও রাহু এখানেই থাকবে ডিসেম্বরেও থাকবে রাহু এখানে তাই নিজের বৈবাহিক জীবন নিজেকেই সামলাতে হবে রাহুর মাথা গরম করে দিলে সেই রাহুর প্ল্যানে রাহুর অভিসন্ধিতে আপনি পা দেবেন না এতে পচা শামুকে আপনার পা কেটে ফালা হয়ে যেতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবেন কন্যা রাশি তবে দেবগুরু বৃহস্পতি নবমে অবস্থান আপনার পরিবারের কোনো গুরুজন আপনাদের মাঝে বা সাপোর্টিং দেবে এর ফলে আপনার ম্যারেজ লাইফে খুব যে ভয়াবহ সমস্যা তৈরি হবে তা নয় সাপোর্টিং লোক আপনি পেয়ে যাবেন যার দ্বারা আপনার অবশ্যই কিছুটা হল হেল্প আসবে এই ম্যারেজ লাইফে কন্যা রাশি যাচ্ছে আপনার পারিবারিক জীবনে কিছুটা আপনাকে সাবধান অবলম্বন করতে হবে এরপরে আসি আপনার শত্রু শত্রুরা কেমন শত্রু হচ্ছে ষষ্ঠ স্থান আর কন্যা রাশি ষষ্ঠ স্থানে বসে আছে স্বয়ং শনি মহারাজ তাই শত্রুরা চেয়ে তাকাতে পারবে না আপনার দিকে শত্রুদের চোখ গেলে দেবেন শত্রুরা আপনাকে কোনোভাবে অসুবিধের মধ্যে ফেলতে পারবে না অক্টোবর মাসে হ্যাঁ শনি বকরি আছে মাঝে মধ্যে আপনার কিছুটা অস্থিরতা আসতে পারে শত্রুতার কারণে কিন্তু শত্রুরা খুব বেশি আপনার সামনে পার পেরে উঠবে না এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে আমি আলোচনা করব ভাগ্য কর্ম বা কেরিয়ার এবং বিশেষ করে ব্যবসা প্রথমে আসি নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান আপনার নবম স্থানে বসে আছেন স্বয়ং স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আপনার ভাগ্যপতি শুক্র স্বরাশিতে তুলায় বসে আছে তাই আপনার ভাগ্য ছুটবে দৌড়াবে শুধু ভালো বলল, খুব ভালো অতি শুভ তবে তা তেরোই অক্টোবর পর্যন্ত কারণ শুক্র তেরোই অক্টোবর পর্যন্ত তুলায় থাকবে নবমপতি দ্বিতীয় অবস্থান নবম বৃহস্পতির অবস্থান অতি সৌভাগ্য তেরোই অক্টোবর পর্যন্ত কন্যা রাশি তা আমার সাজেশান হলো আপনি যদি কিছু নতুন কিনতে চান নতুন পারচেস করতে চান কোনো মাঙ্গলিক কার্য করতে চান বা কোন স্থানে আপনি কিছু ইনভেস্ট করতে চান সম্পূর্ণ করবেন তেরোই অক্টোবরের আগে তেরোই অক্টোবরের আগে আপনি ভাগ্যের সাহায্য পাবেন আপনি সৌভাগ্যবান ব্যক্তি হিসাবে পূজিত হবেন বিবেচিত হবেন কেননা এই সময় শুক্রের সাহায্য আপনি নিশ্চিত পাবেন বৃহস্পতির সাহায্য আপনি নিশ্চিত পাবেন কন্যা রাশি এবার তেরোই অক্টোবরের পর যখন শুক্র রাশি পরিবর্তন করে যাবে তখন কোনো কিছু তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করে ট্রেডিং করতে যাবেন না ক্ষতি হয়ে যাবে তাড়াহুড়ো করে কোথাও ইনভেস্ট করতে যাবেন না ক্ষতি হয়ে যাবে তাড়াহুড়ো করে কোনো কাজই করতে যাবেন না এতে আপনার ক্ষতি সাধিত হবে এটা কথাটা মনে রাখবেন কন্যা রাশি আপনার যদি একান্ত করতেই হয় আপনি কুণ্ডলিটা বিশ্লেষণ করে নেবেন কারোর থেকে আমার থেকে যদি করাতে চান আমার নাম্বার স্ক্রিনে যাচ্ছে বুকিং করে নিতে পারেন এরপরে আসি আপনার কর্মজীবন কর্মজীবন কেমন যাবে আর আপনার কর্মজীবনে কর্মের ঘরে বসে আছে স্বয়ং সেনাপতি মঙ্গল আর কর্মপতি বুথ আপনার নিজের রাশিতে স রাশিতেই বসে আছে যেহেতু আপনার দশমপতি নিজ হাউসেই বসে আছে তাই আপনি রিল্যাক্স মোডে কাজ করবেন কোনো সমস্যা নেই কর্মজীবনে কন্যা রাশি দশমপতি নিজ রাশিতে বসে থাকে এবং অতি শুভ যোগ তৈরি করে কারণ বুধ এখানে ভদ্রা যোগ তৈরি করেছে তাই কর্মজীবনে আপনার কোনো সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না চটচট করে কাজ আপনার হবেই কর্মজীবনে সাফল্য আসবেই আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন মাসটা এমন আছে আপনার অত চিন্তা ভাবনার কোনো কারণ নেই আপনার কাজ হয়ে যাবে কারণ আপনার বুথ অতি শুভভাবে অবস্থান করছে কর্মপতি শুভভাবে অবস্থান করায় কাজের জায়গাটা স্বাভাবিকতা থাকবে আপনি যদি কন্যা জাতক জাতিকা হন এই মাসটা আপনি অ্যাংজাইটি থেকে দূরে থাকবেন পজিটিভ থাকবেন কোনো ধরনের সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না কন্যা রাশি আর এই মাস আপনার ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ মাস দিয়ে রবি বুধের বুধাদিত্য যোগও আছে তাই এই মাসে এমন কিছু কাজ আপনি করতে পারেন যা দীর্ঘ দিন করতে পারেননি বা হয়নি বা হচ্ছিল না বা যা অসাধ্য হয় না তেমনই কোনো কাজ এই বছরের এই অক্টোবর মাসে দু হাজার চব্বিশে আপনি করতে পারেন কন্যা রাশি সেই কাজগুলো এই সৌভাগ্যকার সময়ে হয়ে যাবে আপনি যদি কন্যা রাশি হন করেই দেখুন কেমন ফল পান আপনি অবশ্যই কমান্ট করে জানাবেন সেই দুঃসাধ্য কাজ যা দীর্ঘদিন হয়নি কন্যা রাশি তা অক্টোবরে হয়ে গেল যদি হয় অবশ্যই কমান্ট করে জানাবেন যদি নাও হয় তাও কমান্ট করে জানাবেন মাঝে মাঝে কিছুটা পলিটিক্স হতে পারে আপনার ওপর আর মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে দশমে আছে তাই মাঝে মাঝে আপনারও মাথা কিছুটা গরম হতে পারে মাথা ঠান্ডা রাখুন কাজ এমনি হয়ে যাবে কোনো টেনশান নেই কন্যা রাশি ব্যবসা ব্যবসায় আপনার সপ্তম হাউসে যেহেতু রাহু বসে আছে আপনার কিছুটা ভ্রম তৈরি করবে কিছুটা কনফিউশন থাকবে ব্যবসা ক্ষেত্রে খুব ভালো বলা যাবে না তবে বৃহস্পতি নবমে থাকায় ব্যবসায় যে আপনার লস হবে তা বলবো না কিন্তু কিছুটা কনফিউশন কিছুটা চাপ রয়েই যাবে কারণ সপ্তম স্থানে রাহু বসে আছে কন্যা রাশি এবার আসলে কিছু প্রতিকারের কথা বলে দিই প্রথমেই বললো আপনাকে রাহুর প্রতিকার করতে হবে কারণ রাহুর প্রতিকার করলে আপনার পারিবারিক জীবনটা সুখের হবে বিজনেস সুখের হবে তাই পশু পাখিকে আপনি অবশ্যই চানা খাওয়ান সকালেতে এছাড়া রাহুর বীজ মন্ত্র জপ করুন বুধের বীজ মন্ত্র জপ করুন গণেশ ভগবানের পূজার্চনা করুন রাহুর দেবী মা ছিন্নমাস তাকে অবশ্যই প্রতি শনিবার পূজার্চনা করার চেষ্টা করুন যেখানে চিন্নমাস্তার মন্দির আছে সেখানে পূজা দিন আপনার নিজের নামে দেখবেন রাহুর অশুভ প্রভাব কেটে যাবে এছাড়া লাস্ট বলবো আপনি সূর্যদেবকে জল নিবেদন করতে ভুলবেন কেমন লাগলে ভিডিওটা কমেন্ট করে জানাবেন আপনি যদি কন্যারা আসি হন আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ আর আপনি যদি কন্যা রাশি নাও হন আপনি ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব ভাই বোনের জন্য তাদেরকে দেখার সুযোগ করে দিন আর আপনার মতামত কমান্ডে অবশ্যই জানাবেন ছোটো করে একটা লাইক দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুকু ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ